50 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বর দিতে 43 ডিগ্রি পানির অভাবে শুকিয়ে যাচ্ছে ফসলের ক্ষেত নতুন প্রজন্মকে জঙ্গিবাদ থেকে দূরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর আরও 50টি মডেল মসজিদ উদ্বোধন গড় আয়ু কমেছে 5 মাস জন্মহারে পাশাপাশি বেড়েছে মাতৃ মৃত্যু ছিলেন পার্সিকিউটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাতের একুশে সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online তাপপ্রবাহে পড়ছে দেশ দোসরা এপ্রিল থেকে বয়ে যাচ্ছে তাপদাহ তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন ঈশ্বর দিতে তাপের পারদ 43 ডিগ্রি ছুঁয়েছে আবহাওয়া অধিদপ্তর বলেছে এটি 50 বছরের মধ্যে সর্বোচ্চ তবে দুই দিন পর তাপমাত্রা কমতে শুরু করবে সহকর্মীদের সহায়তায় মানিক শিকদার রিপোর্ট চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ অতিষ্ঠ সারা দেশের জনজীবন একে তো রমজান মাস তার উপর এই দাবদাহে চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ এখন একটু পরে পরে গলা জায়গা ফুকায়া কাজ করতে পারি না গরমের লেগে প্রচুর গরম রোজা রেখে এই যে রোদে মাল নিতে আসছি খুবই কষ্টকর রোদে মাথা ধরা জায়গা গরমের সাথে যোগ হয়েছে বিদ্যুতের লোডশেডিং নদী খাল জলাশয় শুকিয়ে যাওয়ায় আর ভূগর্ভে পানির স্তর নেমে সেচ দেয়া যাচ্ছে না জমির ফসলে দুশ্চিন্তায় কৃষক রোদের উপরে তো আমরা থাকা যায় না তারপরে আবার গরম আবহাওয়াবিদরা বলছেন বায়ুর গতিপথ পরিবর্তন ও এলনিনোর প্রভাবে প্রায় দুই সপ্তাহ থেকে দেশের উপর তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এলনিনো একটা ফ্যাক্টর মানে ড্রাই হয়ে যাওয়া ওয়েস্ট প্যাসিফিকের দিকে যদি এসে যায় এবং সেটা যদি ইন্দোনেশিয়া পর্যন্ত টেনশন হয়ে যায় তখন আমাদের এই রিজন তখন গরম পড়ে যায় সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে 43 ডিগ্রি সেলসিয়াস এর আগে 1972 সালে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় 45.1 ডিগ্রি সেলসিয়াস আমাদের যে মানে পূর্বাভাস বা আমাদের যে গবেষণা তাতে আপাতত আর বাড়ার সম্ভাবনা আপাতত নেই এই পরিস্থিতিতে হয়তো আর এক থেকে দুই দিন থাকবে তারপরে আমরা আশা করছি পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাবে উন্নতি বলতে মানে তাপমাত্রা কিছুটা কমের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এই দাবদাহ আগামী দুদিন অব্যাহত থাকতে পারে এরপর ধীরে ধীরে কমে আসবে বলছেন আবহাওয়াবিদরা মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা শিশু ও তরুণদেরকে যে কোনো মূল্যে সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মচর্চার অপব্যাখ্যায় বিভ্রান্ত হয়ে কেউ যেন সন্ত্রাস ও জঙ্গিবাদের পথে পা না বাড়ায় সে বিষয়ে শিক্ষা দিতে আলেম ও অভিভাবকদের তাগিদ দেন সরকার প্রধান ইমাম খতিব সহ ওলামাদের বয়ানে জঙ্গিবাদ মাদক দুর্নীতি নারীর প্রতি সহিংসতার বিষয়ে আরও বেশি করে আলোচনা করারও অনুরোধ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা শুভ উদ্বোধন ঘোষণা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় দেশের প্রতিটি জেলা ও উপজেলায় 564টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা নেয় সরকার এর মধ্যে 2021 সালের 10 জুন প্রথম ধাপে 50টি এবং গত 16 জানুয়ারি দ্বিতীয় ধাপে 50 এবং 16 মার্চ তৃতীয় পর্যায়ে 50টি এবং সোমবার আরও 50টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ইসলাম ধর্মের সঠিক চর্চা নিরবচ্ছিন্ন করতে সারা দেশে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে মসজিদগুলিতে মুসল্লিদের জন্য নামাজের ব্যবস্থা ধর্মীয় শিক্ষা প্রশিক্ষণ দিনী দাওয়াতি কার্যক্রম পরিচালনার সুবিধাদি সৃষ্টি করা আর বিশেষ করে সন্ত্রাস জঙ্গিবাদ বা নারীর প্রতি সহিংসতা রোধ এবং সরকারের উন্নয়ন প্রক্রিয়া নীতি নির্ধারণের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এটাই আমাদের লক্ষ্য কেউ যাতে সন্ত্রাস জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সেজন্য মুসল্লিদের বোঝানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকারের সময়ে জঙ্গিবাদ দমন হয়েছে আগামীতেও তা অব্যাহত থাকবে কিছু লোক যারা সন্ত্রাসী বা জঙ্গিবাদী কর্মকাণ্ড করে আমাদের শান্তি ধর্মকে প্রশ্নবিদ্ধ করে এবং বিপথে চলে যায় এটা যাতে না হয় সেদিকে আমাদের সকলে বিশেষ দৃষ্টি দিতে হবে
প্রধানমন্ত্রী বলেন, এসব মডেল মসজিদে শুধু নামাজ আদায় নয়, এটি হবে গবেষণা ও জ্ঞান চর্চার কেন্দ্র। আশা প্রকাশ করে বলেন, নারী পুরুষ নির্বিশেষে সব বয়সী মানুষ ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র থেকে উপকৃত হবে। বাল্যবিবাহ, যৌতুক, নারী প্রতি সহিংসতা, মাদক ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টি সহ নারীবিত সমস্যা সমাধানে আলেম ওলামাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এই মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। গণভবন থেকে বেশ কয়েকটি জেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ইমাম ও মুসল্লিদের সঙ্গে কথা বলেন সরকার প্রধান। আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে এটা করা হয়েছিল। ফারজানা শোভা, একুশে টেলিভিশন, ঢাকা। ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7টায় ধানমন্ডি 32 নম্বরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগ সভাপতি হিসাবে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজনীতির অপশক্তি বিএনপির নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে। এই রাজনীতির অপশক্তি বিএনপির নেতৃত্বে আজকে এই ষড়যন্ত্র তারা শুরু করেছে, কারণ তারা জানে আসন্ন নির্বাচনে তারা জিততে পারবে না। ভোটে শেখ হাসিনার সঙ্গে তাদের বিজয়ী হওয়া সম্ভব নয়। নামঞ্জুর হওয়া মুক্তিযোদ্ধাদের আপিল নিষ্পত্তি শেষে জুনের মধ্যে চূড়ান্ত মুক্তিযোদ্ধা তালিকা প্রকাশ করা হবে বলে আবারও জানিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আকমম মোজাম্মেল হক। মুজিবনগর দিবসে মেহেরপুরে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসে আনুষ্ঠানিকতা শুরু হয়। রোজার কারণে এবারে অনুষ্ঠান সূচি সংক্ষিপ্ত করা হয়। আমাদের এই মহান স্বাধীনতাকে যখন মেনে নেয় নাই, সেই দিনও যারা বিরোধিতা করেছিল তারা তাদের বংশধর এখন আরও বেশি সংঘবদ্ধ। কাজে তারা যখনই সময় সুযোগ পায় তখনই মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষের যে সরকার, এই সরকারকে বিব্রত করার জন্য এবং আমাদের মহান স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে মানুষের গড় আয়ু 5 মাস কমেছে। প্রত্যাশিত গড় আয়ু 72.3 বছর, আগে ছিল 72.8 বছর। এদিকে পুরুষের চেয়ে নারীর গড় আয়ু প্রায় 3.5 বছর বেশি, নারীর গড় আয়ু 74.1 বছর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এসব তথ্য জানিয়েছে। মানে শিকদারের রিপোর্ট। স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2021 জরিপের ফলাফল তুলে ধরতেই রাজধানীর পরিসংখ্যান ভবনে BBS এর এই সংবাদ সম্মেলন। জরিপের ফলাফল উপস্থাপন করেন প্রকল্প পরিচালক আলমগীর হোসেন। বলা হয়, দেশের মানুষের গড় আয়ু 72 বছর 3 মাস, যা আগের চেয়ে 5 মাস কম। শিশু মৃত্যু হার, মাতৃ মৃত্যু হারও কিছুটা বেড়েছে। প্রত্যাশিত গড় আয়ু, যেটি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূচক, যেটি এই SBRS থেকে আমরা পেয়ে থাকি, যেটি গত বছর ছিল 72.8, এবার আমরা পেয়েছি 72.3। বাট আমরা এটার কনফিডেন্স ইন্টারভাল যাচাই করে দেখেছি, এটা স্ট্যাটিস্টিক্যালি এই চেঞ্জেসটা আসলে ইনসিগনিফিকেন্ট। এক বছরের নিচে শিশু মৃত্যু হার আমরা দেখেছি স্লাইড বেড়েছে, যেটা 22 শতাংশ এবং পল্লী অঞ্চল এটা 23 এবং শহর 21, এটা প্রতি হাজারে। তবে বেড়েছে বিদ্যুতের ব্যবহার, মোবাইল ইন্টারনেটের ব্যবহার। এদিকে জনসংখ্যার বৃদ্ধি হার এখনো বেশি আছে। শহর থেকে গ্রামমুখী হচ্ছেন নাগরিকরা। এটা কোভিড এর কোনো ইফেক্ট হতে পারে, বাট আমরা এটা আসলে ফার্দার গবেষণার বিষয় আছে। এরপর আলোচনায় অংশ নিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, সঠিক পরিসংখ্যানে পাওয়া তথ্য উপাত্ত দিয়ে সরকার জনগণের উন্নয়ন কাজ করছে। জরিপে যে সংখ্যাগুলো আমরা পেলাম, ফাইনালি সুমারির সঙ্গে সেটার ভেরিয়েবিলিটি কত, ইমপ্যাক্ট, এটা দেখার দরকার আছে, যেটা আপনারা করতে পারবেন, এটা আপনাদের কাজ, সেদিকেও আপনাদের নজর দৃষ্টি করবেন।
তবে নির্ধারিত সময়ে সব ধরনের পরিসংখ্যান সমাপ্ত করার আহ্বান জানান তিনি। আমরা এখন থেকে আর প্রতি বছর ওই বছরের কাজটা নেক্সট বছরের ফার্স্ট কোয়ার্টার তিন মাসে আমরা চাই আপনাদের কাছে। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ও ইরানের দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসা বৃদ্ধির জন্য আরও উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করলে ঢাকা ও তেহরানের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রকৃত সম্ভাবনার অনেক নিচে রয়েছে বলে উল্লেখ করে দুই দেশের বণিক সমিতি নিয়ে একটি জয়েন্ট বিজনেস কমিশন গঠনের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্টকে জানান, বাংলাদেশ চলতি বছরে কোনো এক সময়ে যৌথ অর্থনৈতিক কমিশন জিএসির ষষ্ঠ বৈঠক আহ্বান করার জন্য কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন এই প্ল্যাটফর্ম উভয় পক্ষকে বাণিজ্য বাধা, বিদ্যমান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং ব্যাংক লেনদেনে বিধিনিষেধ কাটিয়ে ওঠার উপায় খুঁজে বের করতে সহায়তা করবে। পুড়ে যাওয়া দোকানে মালামাল আর ধ্বংসস্তূপ সরানোর ব্যস্ততা রাজধানীর নিউ সুপার মার্কেটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে চাইছেন সরকারের আর্থিক সহযোগিতায়। এদিকে নিউ মার্কেট সহ আশপাশের মার্কেটে বেচা বিক্রি শুরু হলেও ক্রেতার সমাগম কম। মিনালা দিবা রিপোর্ট। ঈদ সামনে রেখে বেচা বিক্রি জমে উঠেছিল নিউ মার্কেট সহ আশেপাশের মার্কেটে। এরই মাঝে গেল শনিবারের আগুনে মাথায় হাত ব্যবসায়ীদের, কমে গেছে ক্রেতা সমাগম। নিউ সুপার মার্কেটে আগুনের কারণে একদিন বন্ধ থাকার পর রোববার খুলে দেওয়া হয় নিউ মার্কেট সহ আশেপাশের সব মার্কেট। ঈদের আগে বেচা বিক্রি না বাড়লে ক্ষতির মুখে পড়ার শঙ্কা ব্যবসায়ীদের। আপনারা আসেন ঢাকা নিউ মার্কেটে কেনাকাটা করেন, আমরা আপনাদের জন্য বসে আছি। এই সময় আমরা মানে কথা বলবো, আসে আসে সময়টা ছিল না, ভিড় ছিল, এখন দেখেন খালি। গতকালকে আমরা দোকান খুলতে পারছি, এদিকে নিউ সুপারমার্কেটের পুড়ে যাওয়া দোকানে ঢুকে ধ্বংসস্তূপ সরানোর কাজ অব্যাহত রেখেছেন মালিক শ্রমিকরা। গোডাউনের মাল দেওয়া অথবা দোকানদারি করতে পারবে যদি ইনশাআল্লাহ দোকান মার্কেট খোলা ঘোষণা দেয়। আমরা আসছি দোকান ঢোকান পরিষ্কার করতে আসছি। দোকান পরিষ্কার কাজে একদিকে যখন অনেকে ব্যস্ত, তখন পুড়ে যাওয়া দোকানের সামনে অসহায় হয়ে বসে থাকতে দেখা যায় অনেককে। আমাদের যে কিছু মাল সরাইতে পারছি এটা দিয়ে আমরা কোনো রকম কয়েকজন নিত্য চালাতে পারি কিনা সেই জন্য আমরা একটু চেষ্টা করতে আসি। আর আমাদের অনেক হতো, আমার প্রায় 30 লাখের মতো মাল পড়ে গেছে। 20 রমজানের পরে আস্তে আস্তে পেমেন্টটা পাবে ব্যবসায়ীরা, পেমেন্টটা পাবে এই মুহূর্তে এই দুর্ঘটনা। কোনো মাল বাঁচাতে পারিনি, তো আমি এসে দেখি যে আমার পাশাপাশি ভাইয়েরা মানে ওনারা তাড়াহুড়ো করে মাল পড়তেছে, তো আমার দোকানে তো মাল শেষ। সংকট কাটিয়ে উঠতে সরকারের আর্থিকভাবে সহযোগিতা কামনা করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। একের পর এক আগুনের ঘটনা নাশকতা কিনা এবং এর সাথে কোনো রাজনৈতিক দল জড়িত কিনা তা খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 3টি তদন্ত টিম কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রায় রোজই বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনা ঘটছে, এটি 2013 এর মতো আগুন সন্ত্রাস কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বঙ্গবাজারের ফায়ারে 14টি গাড়ি ভাঙচুর করা হয়েছে, তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা উদ্দেশ্যমূলক হামলার বিষয়টি স্বীকার করেছে। তারা একটি দলের বলেও তদন্তে উঠে এসেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। হঠাৎ করে এরকম একই সঙ্গে এত অগ্নিপাত হচ্ছে কেন, সেই ঘটনাগুলি আমরা তদন্ত করছি। আমরা আমাদের একটা টিম আগে থেকেই মানে কাজ করছিল, আগুন লাগার মূল কারণটা কি, উৎসটা কি, সেটাও তদন্ত করার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। তা আমরা মনে করি এই সব কিছুরই পিছনে যদি কোনো উদ্দেশ্য থাকে, কোনো নাশকতা থাকে, কিংবা কেউ ইচ্ছাকৃতভাবে এই আগুন ধরিয়ে দিয়ে থাকেন মানে একটা ঘটনা ঘটানোর জন্য, সেটাও আমাদের কাছে চলে আসবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ নিত্যপণ্যের দাম কমানোর দাবি থেকে মানুষের দৃষ্টি সরাতেই সরকার নিজেই আগুন লাগাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের সামনে কৃষক দলের বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল একথা বলেন। প্রতিদিন সবখানে আগুন লাগছে, এই আগুন লাগার পেছনে আপনারা আছেন, আপনারাই ডাইভার্ট করার জন্য এই যে মানুষের দাবি উঠেছে সারের দাম কমাও, সারের দাম কমাতে হবে, আমাদের বাঁচতে দিতে হবে, আমাদেরকে একটা ভালো নির্বাচন করতে দিতে হবে, ভোটের অধিকার দিতে হবে, এই দাবিগুলোকে পাশ কাটানোর জন্য, মানুষের দৃষ্টি ভিন্ন দিকে দেওয়ার জন্য আপনারা আগুন লাগিয়ে।
এবার প্রবাসী সংবাদ। আরব আমিরাতে প্রবাসীদের জন্য এনআইডি কার্ড চালু করার ঘোষণা দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। আজমানে এক ইফতার অনুষ্ঠানে তিনি জানান, আগামী জুলাই মাস থেকে এই কার্যক্রম চালু হবে। আল হারামাইনের স্বত্বাধিকারী ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। বাংলাদেশে নিযুক্ত আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সহ প্রবাসীরা এতে অংশ নেন। এবার খেলার খবর। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিষেধাজ্ঞায় আজীবন বাফুফেতে ফিরতে পারবেন না সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পেলেন ইমরান হোসেন তুষার। পারভেজ খোকনের রিপোর্ট। ফিফা থেকে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধের পর থেকেই বাফুফে ভবনে চলছে থমথমে পরিস্থিতি। এ নিয়ে বাফুফের নির্বাহী কমিটির জরুরি সভা। সভা শেষে জানানো হয়, আবু নাইম সোহাগের আর্থিক অনিয়মের প্রমাণ মিলেছে, তিনি আর দেশের ফুটবলে ফিরতে পারবেন না। দুই বছরের জন্য ব্যান্ড হওয়ার কারণে এবং পরবর্তীতে তাকে আমাদের এই কমিটি এই ফেডারেশনে আর সে যেন অংশগ্রহণ করতে না পারে, কাজ না করতে পারে, সে ব্যাপারে একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সোহাগের আর্থিক অনিয়মের তদন্ত করতে 10 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান বাফুফের সভাপতি। স্পেশাল কমিটি যেটা যা জিনিসগুলো হয়েছে এটা তদন্ত করার জন্য 7 জনের কমিটি করেছে, একটা প্লাস আমাদের একটা অডিট ইন্টারনাল কমিটি আছে। এই দুটা মিলে নেক্সট 30 ডেজের মধ্যে কমপ্লিট রিপোর্ট দেবে হোয়াট হ্যাপেন অ্যান্ড ওয়াই ইট হ্যাপেন। সভায় বাফুফের চিফ প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষারকে 3 মাসের জন্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। তুষার ইমরান অ্যাক্টিং জেনারেল সেক্রেটারি হিসাবে 3 মাসের দায়িত্ব দিচ্ছি, না হলে সর্বোচ্চ 6 মাস। এর মধ্যে আমরা আমাদের যে প্রসিডিউর আছে আমরা পেপারে দিয়ে আমরা আমাদের ক্যান্ডিডেট আহ্বান করে আমরা একটা সাধারণ সম্পাদক নিয়োগ দিব। 6 মাসের মধ্যেই স্থায়ী সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। পারভেজ খোকন, একুশে টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 50 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বর দিতে 43 ডিগ্রি, পানির অভাবে শুকিয়ে যাচ্ছে ফসলের ক্ষেত। নতুন প্রজন্মকে জঙ্গিবাদ থেকে দূরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, আরও 50 মডেল মসজিদ উদ্বোধন। গড় আয়ু কমেছে 5 মাস, জন্মহারে পাশাপাশি বেড়েছে মাতৃ মৃত্যু। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। একুশে খবর দেখুন, একুশের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।